তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমি নুরি জান্নাত, তোমাদের বাংলা শিক্ষিকা। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে একটি নতুন বিষয় পড়াবো। কিন্তু নতুন বিষয় পড়ার আগে আমি একটু যাচাই করে নিতে চাই যে তোমরা পূর্বের পাঠের বিষয়টি আয়ত্ত করেছো কিনা। তৈরি আছো তো? বলো তো, চল চল কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক বলেছ, চল চল কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবার বলো তো, কারা সারি বেঁধে চলেছে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। অরুণ প্রাতের তরুণ দল সারি বেঁধে চলেছে। তারা তাদের বাহুর বল দিয়ে সকল অন্যায় অত্যাচার দূর করবে। এবার বলো তো, কারা তিমির দূর করবে? হ্যাঁ ঠিক বলেছ, তরুণেরা নতুন প্রাণের অধিকারী, তারাই সকল তিমির দূর করবে। এবার বলো তো, বিন্ধ্যাচল কি? ঠিক বলেছ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বিন্ধ্যাচল হলো ভারতের একটি পর্বতের নাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে সঠিক উত্তরগুলো পেয়ে আমি খুবই খুশি। আমি বুঝতে পেরেছি যে তোমরা পূর্বের পাঠের বিষয়টি খুব সুন্দরভাবে আয়ত্ত করেছো। তোমরা জানো, মানুষ বিভিন্নভাবে একে অপরের সাথে নিজের মনের ভাব প্রকাশ করে থাকে। কখনো শব্দ করে, কখনো কথা বলে, কখনো ইশারা করে, আবার কখনো কাগজে লিখে। আর কাগজে লিখে যখন মানুষ তার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে নিজের মনের কথা প্রকাশ করে থাকে, তখন তাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, তোমাদের তো অনেক সুন্দর ধারণা রয়েছে, তাকে আমরা চিঠি বা পত্র বলি। আর কাগজে লিখে মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কিন্তু এই চিঠি। আধুনিক সভ্যতার বিকাশের সাথে সাথে আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন, ইমেইল, এই সবকিছুর মাধ্যমে মানুষ সেকেন্ডের মধ্যে তার মনের ভাব দূরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যার কাছে পাঠাতে চাক না কেন, খুব সহজেই পাঠাতে পারছে। তাই চিঠি লেখার প্রবণতা মানুষের কিন্তু কিছুটা হলেও কমে গেছে। কিন্তু জানো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি লেখার প্রবণতা মানুষের কমে গেলেও চিঠি কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। অফিস আদালতের বিভিন্ন কাজে কিন্তু এখনো চিঠির ব্যবহার রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমাদের ক্লাসের পরবর্তী অংশে আমরা চিঠি সম্পর্কে আরো নতুন নতুন কিছু তথ্য জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই শ্রেণীর কাজ কপি খুলবে এবং শ্রেণীর কাজ কপিতে আজকের শ্রেণীর কাজ নম্বর 16, আজকের পাঠের বিষয় চিঠি বা পত্র, স্পষ্ট অক্ষরে লিখবে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ চিঠির প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে পারবে, চিঠির প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, ব্যক্তিগত চিঠির সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি নিয়ে তো অনেক কথাই হলো, চলো তাহলে এবার জেনে নেই চিঠি কাকে বলে। দূরের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু জানবার বা তাদের জানাবার জন্য আমরা যখন কিছু লিখি তখন তাকে পত্র বলে বা চিঠি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ক্লাসের এই পর্যায়ে চলো আমরা জেনে নিই চিঠির কয়টি অংশ থাকে এবং কি কি অংশ থাকে। চিঠির বা যে কোনো পত্রের 6টি অংশ থাকে, যথা পত্র লেখার ঠিকানা ও তারিখ, সম্বোধন, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, লেখকের নাম বা স্বাক্ষর, প্রেরক ও প্রাপকের ঠিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার জেনে নেই চিঠির প্রকারভেদ। বিষয়বস্তু, প্রসঙ্গ ও কাঠামো অনুসারে বিভিন্ন ধরনের পত্রকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়। ক, ব্যক্তিগত চিঠি। খ, আবেদনপত্র বা দরখাস্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি নিয়ে তো অনেক আলোচনা হলো, কিন্তু এই চিঠির প্রচলন কিভাবে হয় জানো তোমরা? আমি জানি অনেকের মনে এই প্রশ্নটা এসেছে, চিঠি কি মানুষ একদিনে লিখতে শিখেছে? না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠি কিন্তু মানুষ একদিনে লিখতে শেখেনি। চলো তাহলে জেনে নেওয়া যাক আগের দিনের মানুষ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের কয়েকটি ছবি দেখাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো, এই ছবিগুলো কিন্তু আধুনিক ছবির মতো এত পরিপক্ক ছবি নয়। এই ছবিতে প্রতিটি জিনিসের ছবি কিন্তু অপরিপক্ক হাতে আঁকা, এদের আকার আকৃতি ঠিক নেই, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে কোনটি মানুষ, কোনো মানুষ তীর ধনুক ছুটছে। আবার দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে আগের দিনে প্রাণী শিকার করত এবং আগের দিন অস্ত্র হিসাবে তো তারা তীর ধনুক ব্যবহার করত, সেগুলো ছুঁড়ে কিভাবে প্রাণী শিকার করত সেই জিনিসটি এখানে প্রকাশ করা হয়েছে। কিন্তু আকার আকৃতিগুলো কিন্তু এত সুন্দর নয়, আধুনিক ছবিতে যেমন রঙের ব্যবহার থাকে এখানে কিন্তু সেই রঙের ব্যবহারগুলোও নেই। কেন নিয়ে বলতে পারো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের দিনের মানুষ প্রথমে মনের ভাব প্রকাশের জন্য আঁকিবুকি ছবির মাধ্যমে বা সাদা কালো ছবির মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করত। আগের দিনের মানুষ ছবি আঁকার সময় বিভিন্ন ধরনের আকার আকৃতি আঁকার চেষ্টা করত, আর সেই আকার আকৃতিগুলো সুন্দরভাবে রূপ দিতে আস্তে আস্তে শেখে রঙের ব্যবহার। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আগের ছবিগুলোর তুলনায় এই ছবিগুলো কিন্তু অনেক রঙিন আর অনেক স্পষ্ট। মানুষ ধীরে ধীরে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ঠিক এভাবে একে 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 অন্যকে তাদের মনের কথা প্রকাশ করার চেষ্টা করত বা মনের ইচ্ছেগুলো প্রকাশ করার চেষ্টা করত। আর এই ছবিগুলো কোথায় আঁকতো বলতো? দেয়ালে, পাহাড়ের গুহায় খোদাই করে করে আঁকতো। এভাবে আস্তে আস্তে প্রাচীন যুগের মানুষ লিখতে শুরু করে, বিভিন্ন অক্ষর তৈরি করতে শুরু করে, আর এভাবেই আস্তে আস্তে তারা মনের ভাব প্রকাশের জন্য কথা বলতে শেখে এবং চিঠি লিখতে শেখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগের পরে আসে মধ্যযুগ, আর এই মধ্যযুগের মানুষেরা খুব সুন্দরভাবে কথা বলতেও পারত এবং চিঠি লিখতেও পারত। কিন্তু এই চিঠি তারা কিভাবে পাঠাতো বলতো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মধ্যযুগে চিঠি পাঠানোর জন্য কিন্তু তারা দুটো প্রাণীর ব্যবহার করত, এক হচ্ছে কবুতর, দুই হচ্ছে ঘোড়া। যে কোনো প্রয়োজনেই তারা চিঠি লিখত, দূরের কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য এক এলাকা থেকে অন্য এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করত কবুতর ও ঘোড়া। তারপর সেই কবুতরের পিঠে এরকম একটা কিছুর ভেতর সেই চিঠিগুলো ঢুকিয়ে দিয়ে বেঁধে দেওয়া হতো, আর কবুতর তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। এই কবুতরগুলোকে কি বলা হতো বলতো? বার্তাবাহক কবুতর।
এছাড়াও আরো দ্রুততম উপায়ে খবর পৌঁছানোর জন্য ব্যবহার করা শুরু হলো ঘোড়া। আর সেই ঘোড়া কি একা একা যেতে পারে বলো? না, সেই ঘোড়ার সাথে দেয়া হলো একজন বার্তাবাহক। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঘোড়ার পিঠে চড়ে বার্তাবাহক চিঠি বহন করে নিয়ে যাচ্ছে। আগে দিনে চিঠিগুলো এরকম বড় বড় পাতায় লেখা হতো। এছাড়াও কবুতরের পিঠে যেমন একটা সুন্দর বাক্স বেঁধে দেওয়া হয়েছে, ঠিক তেমনি মানুষও এরকম বড় বড় বাক্স তৈরি করেছিল নিজের পিঠে ঝুলে নেওয়ার জন্য, যেগুলো খুব গুরুত্বপূর্ণ চিঠি ছিল আর যা পড়ার অনুমতি শুধু প্রাপকেরই ছিল। এভাবে আস্তে আস্তে চিঠির প্রচলন বাড়তে থাকে, মানুষের যোগাযোগ চিঠির মাধ্যমে সহজতর হয়। এভাবে আস্তে আস্তে চিঠির প্রচলন বাড়তে থাকে, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই চিঠি আর এই চিঠির ব্যবহার। আধুনিক যুগ, মধ্যযুগের পরে আধুনিক যুগের সূচনা। বর্তমানে আমরা যে যুগ পার করছি সেটাই কিন্তু আধুনিক যুগ। আর এই আধুনিক যুগে চিঠি পাঠানোর জন্য কিন্তু ঘোড়া বা কবুতরের প্রয়োজন হয় না। এই চিঠিগুলো দেখো, ছবিতে দেখতে পাচ্ছ তিনটি বাক্স দেখা যাচ্ছে। তোমরা অনেকেই রাস্তার পাশে এরকম চিঠির বাক্স দেখেছ। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, এই বাক্সগুলোতে কি করা হয়? যখন আধুনিক যুগের সূচনা হয় তখন আস্তে আস্তে মানুষ প্রাণীর ব্যবহার ছেড়ে চিঠি পৌঁছানোর সম্পূর্ণ দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। আস্তে আস্তে চিঠি এক এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য প্রাণীর ব্যবহার কমতে থাকে। এখন এই প্রথা একেবারে বিলুপ্ত। চিঠি পৌঁছানোর জন্য প্রথমে ব্যবহার করা হতো ডাক হরকারাকে, দিয়ে মাইলের পর মাইল দৌড়ে দৌড়ে চিঠি পৌঁছে দিত। এভাবে একটি পর্যায়ে আধুনিক যুগে মানুষের জীবনে চিঠির ব্যবহারিক চাহিদা বাড়তে থাকে। মানুষ তার মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেয় এই চিঠির ব্যবহার। আর এই চিঠিকে খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে শেখে। এইসব প্রথার ব্যবহারের কারণে চিঠি যেমন সহজেই প্রাপকের হাতে পৌঁছে যেতে শুরু করে, ঠিক তেমনি প্রেরকও অনেক সন্তুষ্টি লাভ করতে থাকে। আস্তে আস্তে ডাকপিয়নের ব্যবহার শুরু হয়, আর ঠিক চিঠিটা সেই ডাকপিয়নের হাতে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো এই ধরনের চিঠির বাক্স, যা বর্তমানে একেবারেই ব্যবহার করা হয় না। বর্তমানে ব্যবহৃত হচ্ছে ইমেইল, অর্থাৎ ইলেকট্রনিক মেইল, যার মাধ্যমে আমরা খুব দ্রুততম সময়ে একে অন্যের কাছে মনের ভাব পৌঁছে দিতে পারছি। বর্তমানে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমে গেলেও অফিস আদালতে কিন্তু চিঠির ব্যবহার এতটুকুও কমেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কিভাবে মানুষ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে চিঠি ব্যবহার করতে শিখেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে চলো আজকে আমরা আমাদের আজকের পাঠের যে মূল বিষয় সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তোমরা প্রত্যেকেই সহজ বাংলা ব্যাকরণ ও রচনা বইটি নিয়ে শ্রেণীর কাজ কপি ও কলম নিয়ে ক্লাস করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকেই সহজ বাংলা ব্যাকরণ ও রচনা বইয়ের 73 পৃষ্ঠা খুলবে। ব্যাকরণ বইয়ের 73 পৃষ্ঠায় 3 নম্বর চিঠিটি রয়েছে, যা আমাদের আজকের পাঠের বিষয়। চলো প্রথমে আমরা চিঠিটির প্রশ্নটি পড়ে নিই। আর চিঠির প্রশ্নটি পড়লেই আমরা বুঝে যাব চিঠির মূল বিষয় কোনটি হবে। মনে করো তোমার নাম কাজল, তোমার বার্ষিক পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে পত্র লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নের
মাঝেই কিন্তু আমরা আজকে চিঠির বিষয়টি পেয়ে গেছি। এখানে বলা হচ্ছে বা উল্লেখ করা রয়েছে যে তোমার নাম কাজল, অবশ্যই তোমাকে এই নামটি ব্যবহার করতে হবে চিঠি লেখার ক্ষেত্রে। এই নামের যেহেতু নামটি উল্লেখ করা রয়েছে সেহেতু তুমি তোমার নাম ব্যবহার করতে পারবে না, তোমাকে অবশ্যই চিঠিটি কাজলের হয়েই লিখতে হবে। এছাড়া চিঠির পরবর্তী অংশে তোমরা জানতে পারছো যে বার্ষিক পরীক্ষার শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার পিতার কাছে পত্র লিখতে হবে, আর এটিই হচ্ছে আজকের চিঠির মূল বিষয়, বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে পত্র লেখো। তাহলে চলো আমরা দেখে নেব কিভাবে আমরা এই চিঠিটি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো চিঠি লেখার আগে অবশ্যই ঠিকানাটা উল্লেখ করতে হবে, তোমাদের বইয়ে, তোমাদের ডান হাতে বা তোমাদের যে খাতায় তোমরা চিঠিটি লিখবে ঠিক তার ডান পাশে উপরে ঠিকানাটি সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, এবং যে তারিখে তোমরা চিঠিটি লিখছ সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। এরপর যেহেতু চিঠির বিষয় লেখাই আছে যে পিতার নিকট পত্র লিখতে হবে, সেহেতু বাবাকে সম্বোধন সূচক বা সম্মানের সহিত কিছু এখানে লিখতে হবে। আমি লিখেছি শ্রদ্ধেয় বাবা। প্রথমেই যে কোনো চিঠির শুরুতেই সালাম দেবে এবং কুশল বিনিময় করবে। তাহলে চলো দেখে নেই কিভাবে সালাম দেবে এবং কুশল বিনিময় করার বাক্যগুলো লিখতে পারো। শ্রদ্ধেয় বাবা, সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠির এই অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাবাকে শ্রদ্ধা জানিয়ে প্রথমে সালাম দেওয়া হয়েছে, তারপর তিনি কেমন আছেন জিজ্ঞেস করা হয়েছে, তারপর তুমি কেমন আছো সেই কথাটি এখানে লেখা হয়েছে। এবার চিঠির মূল বক্তব্য। গতকাল আমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আপনার দোয়ায় আমি প্রথম হয়েছি, প্রধান শিক্ষক আমার ফলাফলে বেশ আনন্দিত হয়েছেন এবং আমাকে দোয়া করেছেন, আশা করি আপনিও আনন্দিত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু যে আমাদের পত্র লেখক কাজল, তোমাদের মনে আছে তো প্রশ্নে কি ছিল, ওর নামটি ছিল? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজল। কাজল কিন্তু তার চিঠির মূল বক্তব্য খুব সুন্দর করে প্রকাশ করেছে। তার পিতাকে জানিয়েছে সে বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে এবং এই ফলাফলে তার শিক্ষকগণ তার প্রতি অনেক সন্তুষ্ট হয়েছে এবং তার জন্য দোয়াও করেছে, এবং সে তার পিতাকে জানিয়েছে তার ভালো ফলাফলের কথা, যা শুনে তার পিতাও নিশ্চয়ই আনন্দিত হবে, কাজল সেই আশাই করেছে। এবার চলো চিঠির শেষ অংশ, মাকে আমার সালাম দিবেন, আমার জন্য দোয়া করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিঠির শেষ অংশে কাজল কিন্তু তার মাকে সালাম দিয়েছে এবং নিজের জন্য দোয়া করতে বলেছে তার পিতামাতাকে। এভাবে প্রতিটি চিঠির শেষ অংশ শেষ করতে হয়। এরপর চিঠিটি যে লিখেছে তার সম্পর্কে কিছু কথা, যেমন ইতি আপনার আদরের কাজল। সন্তান সবসময় বাবা মায়ের কাছে আদরের, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য চিঠির শেষ অংশে কাজল লিখেছে ইতি আপনার আদরের কাজল। কিন্তু তোমরা খেয়াল করবে উপরের ঠিকানা এবং নিচে ইতি কথাটির অংশটি কিন্তু একই সাইডে লেখা হয়েছে বা একই পার্শ্বে লেখা হয়েছে, কোনটি ডান সাইডে বা কোনটি বাম সাইডে এরকম করে লেখা হয়নি। তাই চিঠি লেখার সময় অবশ্যই তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে, তা না হলে তোমাদের চিঠিটি পরিপূর্ণ গ্রহণযোগ্যতা তোমার শিক্ষকের নিকট পাবে না, সেক্ষেত্রে তোমার নম্বর শিক্ষক কেটে দিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে চিঠির প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখতে হয়, অর্থাৎ চিঠির খাম। তোমরা বুঝতে পারছো? কারণ কোনো চিঠি কোনো খামের মধ্যে ঢুকিয়ে না দিলে এবং প্রেরক ও প্রাপকের ঠিকানাটা সঠিকভাবে না লিখলে কিন্তু চিঠিটি সঠিক ব্যক্তির নিকট পৌঁছানো অসম্ভব, এবং চিঠির উপরে অবশ্যই ডাক টিকিট লাগিয়ে দিতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রেরক ও প্রাপকের ঠিকানা
আমাদের অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। এখানে আমি প্রেরক বা প্রাপকের নাম উল্লেখ করিনি, ঠিকানাও লিখিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো বা চিঠিতে যার নাম বা চিঠিতে যিনি লিখবেন তার ঠিকানাটি অবশ্যই হবে প্রেরকের ক্ষেত্রে, এবং প্রাপকের ঠিকানাটি হবে তুমি যার কাছে চিঠিটি লিখছ, তিনি যেখানে থাকেন এবং তার নাম ও ঠিকানা। এটি সঠিকভাবে লিখলেই তোমরা এই চিঠির খামের অংশটি পুরো নম্বর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে আমরা জেনে নেব আজকের পাঠে আমরা কি কি শিখলাম। আজকের পাঠে আমরা চিঠি ও আবেদনপত্র সম্পর্কে জেনেছি এবং কিভাবে চিঠি ও আবেদনপত্র লিখতে হয় সেই নিয়মকানুনগুলো শিখে নিয়েছি। আশা করছি যে কোনো চিঠি লিখতে তোমাদের আর অসুবিধা হবে না, তোমরা প্রত্যেকে সুন্দরভাবে এই চিঠিটি যে কোনো চিঠি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এ পর্যায়ে চলো দেখে নেই আজকের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ শিখবে চিঠি পৃষ্ঠা নম্বর 73, অর্থাৎ 73 নম্বর সহজ বাংলা ব্যাকরণ রচনা বইয়ের 73 নম্বর পৃষ্ঠাতে যে চিঠিটি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তোমরা সেই চিঠিটি সুন্দরভাবে বাড়িতে শিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচনা শোনার পর তোমরা চিঠি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছ, তাই না? এখন আমি তোমাদের চিঠি সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারো কিনা। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বুঝে যাব যে আজকের আলোচনা তোমরা মনোযোগ সহকারে শুনেছ। বলতো চিঠি কাকে বলে? খুব সুন্দর উত্তর দিয়েছ। দূরের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নিকট মনের কথা প্রকাশের লক্ষ্যে যখন আমরা কিছু লিখি তখন তাকে চিঠি বা পত্র বলা হয়। বলতো চিঠির কয়টি অংশ থাকে? খুব ভালো, চিঠির 6টি অংশ থাকে। এবার বলতো প্রেরক কাকে বলে? খুব সুন্দর উত্তর দিয়েছ। যিনি চিঠি প্রেরণ করেন তাকে বলা হয় প্রেরক। তোমাদের উত্তরগুলো শুনে তো আমার মন মহা খুশি হয়ে গেল। আজকের পাঠের বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছ। আজকের ক্লাসের পর আমার মনে হয় যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো চিঠি তোমরা নিজেরাই লিখতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।